আসসালামু আলাইকুম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবর নিয়ে সাথে আছি মেহেরুননেসা তাহমিনা। এসএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়েছে। সকল বোর্ডের ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে। ফল ঘোষণার পর প্রধানমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি বুঝে পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। বার্তাকক্ষে আছেন মোস্তফা মল্লিক, ফলের বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করছে তার সঙ্গে। মল্লিক, এসএসসি ও সমমানের ফলের বিস্তারিত আমাদেরকে জানান। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কবে খুলবে, এইচএসসি পরীক্ষা কবে নেওয়া হবে, এসব বিষয়ে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী দিক নির্দেশনা দিয়েছেন। অনলাইনে এই ফলাফল এবার প্রকাশ করা হলো এবং একেবারেই কোনো ধরনের কাগজপত্র ছাড়া। শিক্ষার্থীরা আগে থেকেই মোবাইলে নিবন্ধন করে রেখেছিল এবং নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষার্থীদের প্রত্যেকের মোবাইলে এসএমএস এর মাধ্যমে ফলাফল পৌঁছে যায়, যে কারণে এবার অন্যান্য বারের মতো বাঁধ ভাঙা উচ্ছ্বাস আর আনন্দ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লক্ষ্য করা না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে এমন আনন্দ। যে কথাটি বলছিলাম যে এবছর এসএসসি সমমানের পরীক্ষায় 82.87% শিক্ষার্থী পাস করেছে। সর্বোচ্চ গ্রেড পয়েন্ট জিপিএ 5 গত বছরের চেয়ে প্রায় 30,000 শিক্ষার্থী বেশি পেয়েছে, 135,898 জন। ঢাকা বোর্ডে পাশের হার 82.34, রাজশাহী বোর্ডে 90.37, কুমিল্লায় 85.22, যশোরে 87.31, চট্টগ্রামে 84.75, বরিশালে 79.70, সিলেটে 78.79, দিনাজপুরে 82.73, ময়মনসিংহে 80.13, মাদ্রাসা শিক্ষা বোর্ডে 82.52 এবং কারিগরি শিক্ষা বোর্ডে 72.70% শিক্ষার্থী পাস করেছে। ঢাকার বাইরে প্রতিবারের মতো এবারে কিছু কেন্দ্র ছিল বিদেশে, ঢাকার বাইরে নয়, দেশের বাইরে, সেখানেও সবাই পাস করেছে। সংবাদ সম্মেলনে একটি কথা বারবার শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী বলেছেন, সেটি হচ্ছে যে জিপিএ 5ই সর্বোচ্চ সফলতা নয়, বরং অর্জিত শিক্ষাটার সঠিক প্রয়োগই সামনের দিকে মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারে। এবার যেসব 16 লক্ষ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে তাদের মধ্যে 2% শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে, আর সর্বোচ্চ সংখ্যক 88% শিক্ষার্থী জিপিএ 3 থেকে 4-এর মধ্যে পেয়েছে। তাহমিনা, মোটামুটি এই ছিল আমার কাছে বার্তাকক্ষের সংবাদগুলো, যেটি আপনাকে জানিয়ে দিলাম। জি মল্লিক, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। 2 মাসেরও বেশি সময় পর খুলেছে অফিস আদালত। স্বাস্থ্যবিধি মেনে সীমিত যাত্রী নিয়ে চলাচল শুরু করেছে ট্রেন ও লঞ্চ। এই মুহূর্তে রাজধানীর সদরঘাটে আছেন আক্তার হোসেন, আমরা যোগাযোগ করছি তার সঙ্গে। আক্তার, দীর্ঘদিন পর লঞ্চ চলাচল শুরু হয়েছে, তো সদরঘাটে এই মুহূর্তে কি ধরনের অবস্থা আপনি লক্ষ্য করছেন? লঞ্চ চলাচল শুরু হলেও কিন্তু আমরা দেখেছি আজকে প্রথম দিন হিসেবে কিন্তু যাত্রীদের সেই ধরনের চাপ নেই। সীমিত যাত্রী নিয়ে লঞ্চ চলাচলের কথা বলা হলেও আমরা দেখতে পাচ্ছি যে লঞ্চ মালিকরা কিন্তু অন্যান্য সময়ের তুলনায় কিন্তু তারা কিন্তু ডাকাডাকি করে যে যাত্রী তোলার যে প্রবণতা সেটি কিন্তু যায়নি। তবে যেহেতু যাত্রী কম সেই তুলনায় আজকে মনে হচ্ছে কিছুটা সামাজিক দূরত্ব, সামাজিক স্বাস্থ্যবিধি, ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষাবিধি অনেকেই মেনে চলছেন, অনেকেই মাস্ক পরে আসছেন এবং এই টার্মিনালে ঢোকার পথেও কিন্তু আমরা দেখছি ডিসইনফেকশন চেম্বারের হয়েই প্রত্যেকটি যাত্রীকে ঢুকতে হচ্ছে এবং প্রতিটি লঞ্চে যখন যাত্রী তোলা হচ্ছে তাদেরকে মাস্ক পরিয়ে দেওয়া হচ্ছে, যাদের মাস্ক নেই এবং মাস্ক ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তারা সেখানে জীবাণুনাশক রেখেছে। লঞ্চ কর্তৃপক্ষ সেই ব্যবস্থাটি করেছে এবং বারে বারে মাইকিং করে যাত্রীদের সচেতন করার চেষ্টা করছেন, কিন্তু যাত্রীরাও কিন্তু অনেক সময় যে এখানে এর বাইরে যে 3 ফিট দূরত্বে দাগ দেওয়া হয়েছে সেই দাগ মেনটেন করে কিন্তু আমরা কিন্তু সেই বিষয়টি মানার তেমন প্রবণতা আমরা দেখিনি। তবে যাত্রীদের অনেকেই বিষয়গুলো আগের তুলনায় কিছুটা স্বাস্থ্য সচেতন মনে হয়েছে, কিন্তু কিছু বিআইডব্লিউটি এর কর্মকর্তারা কিন্তু সার্বক্ষণিক বিষয়গুলো মনিটরিং করছেন। কিছুক্ষণ আগে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী তিনি এই সদরঘাট টার্মিনাল তিনি পরিদর্শন করে গেছেন এবং তিনি কিন্তু বলেছেন, যাত্রীদেরকে আহ্বান জানিয়েছেন তারা যেন ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে চলে, যদি স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে চলা না হয় এবং ঝুঁকি আরও বেড়ে যায় তাহলে হয়তো বা পরবর্তীতে এই সিদ্ধান্ত পরিবর্তন আসতে বলো, এই ধরনেরও তিনি কথা বলেছেন। তাহমিনা, এই ছিল সদরঘাট থেকে আমার কাছে সর্বশেষ। জি আক্তার, ধন্যবাদ আপনাকে। এবার যাব ব্যাংক পাড়ায়। রাজধানীর মতিঝিলের ব্যাংক পাড়ায় আছেন রিজভী নাওয়াজ, সরাসরি যোগাযোগ করছি তার সঙ্গে। রিজভী, ব্যাংকের লেনদেন কি আকারে বেড়েছে এবং সেখানকার সামগ্রিক পরিস্থিতি কি? গত
সকালে সচিবালয়ে চিত্র দেখিয়েছিলাম দর্শকদের, যে সচিবালয়ে উপস্থিতি যথেষ্ট ভালো এবং আমি শেয়ার বাজারে কার্যক্রম চলছে আপনাদের জানিয়েছি যে 66 দিন পর ব্যাংক লকডাউনের যে সময় থেকে সীমিত আকারে খোলা ছিল ব্যাংকিং কার্যক্রম যেটা সেটা চলেছে, আজকে থেকে পুরোদমে সারা দেশে ব্যাংকিং কার্যক্রম শুরু হয়েছে। আমি কথা বলবো সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও আতাউর রহমান প্রধান, উনি আমাদেরকে ব্রিফ করবেন যে কেমন চলছে। এমনিতে আমি দর্শকদের বলতে পারি যে ব্যাংকে আপনাদের যদি একটু দেখাই যথেষ্ট ভিড় আছে, আমি অনেক ব্যাংকে লাইনও দেখেছি গ্রাহকদের। তো আমি জানতে চাচ্ছি আতাউর রহমান প্রধান আপনার কাছে যে স্বাস্থ্য সুরক্ষা যে বিধি WHO এবং গভর্নমেন্ট যেটা দিয়েছে সেটা মেনে আপনারা কিভাবে ব্যাংকিং কার্যক্রম চালাচ্ছেন? ধন্যবাদ আপনাকে যে আজকে থেকে ব্যাংক আমরা পুরোদমে চালু করেছি এবং অর্থনীতির চাকা সক্রিয় রাখতে হলে অবশ্যই ব্যাংক খোলা রাখতে হবে। তো আমরা যেটা করছি সেটা হলো যে আমাদের সোশ্যাল ডিস্টেন্স যতটুকু মেনটেন করার, সোনালী ব্যাংকের ক্ষেত্রে একটু কঠিন কারণ সোনালী ব্যাংকের গ্রাহক সংখ্যা অনেক সব ধরনের। তো আমরা আমাদের যে সমস্ত কর্মকর্তা কর্মচারী আছে তাদেরকে সুরক্ষার জন্য যে সমস্ত জিনিসপত্র দেওয়ার সেটা আমরা প্রোভাইড করেছি, পুরোপুরি হ্যান্ড স্যানিটাইজার থেকে শুরু করে মাস্ক থেকে শুরু করে সব কিছু দেওয়া আছে। এবং গ্রাহকরা যারা ব্যাংকে ঢুকছে তারাও কিন্তু ব্যাংকে ঢুকার মুহূর্তেই তাদের হাত পরিষ্কার করে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করে তারা ব্যাংকে ঢুকছে এবং ব্যাংকেও তাদেরকে ডিস্টেন্স মেনটেন করে কাজ করার জন্য আমরা অনুরোধও করছি, একই সাথে এটা মেনটেন করার চেষ্টাও করছি। তো আমরা এইভাবেই কাজ করছি আর কি। তিনজন ইতিমধ্যে মারাও গেছেন। তো আমরা তাদেরকে যে জায়গাটাতে বুস্ট আপ করছি যে জি রিজভি আপনাকে অনেক ধন্যবাদ। সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী। এ সময় তিনি সকল যাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে ভ্রমণ করার পরামর্শ দেন। আমরা মার্কিং করে দিয়েছি ডেকের মধ্যে যে কে কোথায় বসবে এবং কোথায় অবস্থান গ্রহণ করবে। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেলাম যে আমরা যে নির্দেশনা দিয়েছি কয়েকজন যাত্রী কিন্তু সেগুলো কিন্তু মানেননি। এগুলো আমাদের সচেতনতা বাড়াতে হবে, আমাদের যে সকল সার্ভেয়ার আছে এখানে তারা এগুলো কথা বলবে এবং মালিকদের সঙ্গে শ্রমিকদের সঙ্গেই, হ্যাঁ শ্রমিকদের জীবনে ঝুঁকি আছে, তারা কিন্তু এই লঞ্চটা পরিচালনা করবেন, মাস্টার ক্রুরা, কাজেই তারা কিন্তু যথাযথভাবে এই দায়িত্বগুলো পালন করবেন আমি আশা করি। কারণ একটা জিনিস হচ্ছে করোনা আমাদের ভয় নয়, করোনা সচেতনতার মাধ্যমেই আমাদেরকে জয় করতে হবে। এই সঙ্গে শেষ করছি এখনকার শীর্ষ খবর আয়োজন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।